20 নম্বর সর্বশেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা মেয়ে ডিভোর্সের পর অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, আল্লাহ হেদায়েত দান করুক। তারপর তারা শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়, আল্লাহ হেফাজত করুক। কিছুদিন পর তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। পরে একটা ছেলের সাথে মেয়েটির আবার বিয়ে ঠিক হয়। বিয়ের আগে ছেলেটি জেনে যায় যে সে অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করে। মূলত মেয়েটি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ হেদায়ত করেছেন, আল্লাহ রহম করেছেন, আর আল্লাহর কাছে তওবাও করছে। এখন কি তাকে বিয়ে করা জায়েজ? যদি সত্যিকার সে ভালো মানুষ হয়ে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন গফুর রহিম, যে কোনো কবিরা গুনাহ মাফ করতে পারেন। যদি সত্যিকার অন্তর থেকে আল্লাহর দিকে ফিরে আসে তাহলে আল্লাহ মাফ করবেন। যখন আল্লাহ মাফ করে দিবেন তাহলে আপনি যদি মনে করেন যে আমি তাকে বিয়ে করব, তার তওবা সুন্দর হয়ে গেছে, খালেস তওবা করেছে, তো আর সেটা রুচির সাথে বিয়ে করবেন, আর তাকে কখনো খোটা দেবেন না, রাখবেন সংসারে সসম্মানে রাখবেন। এমন নয় যে যখন একটু ঝগড়া হলো আর তখনই একেবারে সব কিছু উল্টে পাল্টে রেখে দিলেন আর সব পুরনো কথা তুলে দিলেন যে তুই এইরকম ছিলি এইরকম ছিলি, আউযুবিল্লাহ, তাহলে বিয়ে করা আপনার জন্য উচিত হবে না। আপনি যদি সসম্মানে রাখতে পারেন এবং তার সাথে ভালো আচরণ করতে পারেন এবং তাকে আরও ভালো করার চেষ্টা করতে পারেন তাহলে বিয়ে করতে পারেন। আর তার সাথে আপনার রুচি যদি হয়, অরুচি না হয়, অভক্তি সবসময় হচ্ছে, ভালোবাসা জন্মেছে না, তারপর আপনি বিয়ে করেছেন না, এরকম বিয়ে করবেন না। আর আপনিও যদি খারাপ মানুষ হন আর সেও খারাপ তাহলে অসুবিধা নেই, খারাপে খারাপ তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু ভালো মানুষদেরকে বলবো যে ভালো মানুষ যথাসাধ্য ভালো মেয়েদেরকে বিয়ে করার চেষ্টা করবে। এইরকম ভালো বোন যারা নেক বোন তারা নেক মানুষকে ভালো মানুষকে বিয়ে করার চেষ্টা করবেন। শুধু পয়সা দেখে বা দুনিয়ার কোনো কিছু দেখে খারাপ মানুষের সাথে বিয়ে বসবেন না এবং খারাপ মানুষকে বিয়ে করবেন না। আল্লাহ রাব্বুল যেন সমস্ত রকমের অনিষ্ট থেকে হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল আমাদের জীবনে সার্বিক কল্যাণ দান করেন।